আজকের এই সৎসঙ্গের পরিচালক উপস্থিত পরম দেয়ালের পাঞ্জাধারী কর্মীরা আমার শ্রদ্ধ দাদা মায়েরা আমার ভাই বোনরা আপনাদের সবাইকে জানাই আমার শ্রদ্ধানন্দিত রাও জয়গুরু আমরা গত বছর যখন এরকম সৎসঙ্গ করেছিলাম তখন পনেরোশো ছয়ত্রিশ জন এই সৎসঙ্গে জমৎ যোগদান করেছিলেন আজকে উনিশশো কিসের ফলশ্রুতি জানেন আপনারা যে কাজে ঘরে ঘরে গিয়ে যারা দীক্ষা নিয়ে ঠাকুর থেকে বিচ্যুতি ঘটে গেছিল তাদেরকে আবার ঠাকুরের সঙ্গে যুক্ত করিয়েছিলেন এবং এইবার শ্রাবণ মাসে পরমরাধা জগৎজননীর জন্ম মাসে আপনারা নতুন নতুন বাড়িতে গিয়ে সম্মেলন করেছিলেন এবং ভাদ্র মাসে হয়েছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু আজকে এক বছরে চারশো থেকে চার সাড়ে চারশো লোকের বৃদ্ধিটা ঘটেছে ঠাকুর তখন পাবনা থেকে বেশ কয়েক বছর হয়ে গেছে দেওগর আছেন তখনও কিন্তু আমরা যে পার্লারে গিয়ে এখন ঠাকুর প্রণাম করি তখনও এই পার্লার হয়নি ঠাকুর তাসুতে বসে আছেন তাসু একটা গোল তাঁবুর মতো কাপড় দিয়ে ওই তাসুতে বসে আছেন এক সন্ন্যাসীর প্রবেশ হলো সন্ন্যাসী এসে কিছুক্ষণ কিছু দূরে ঠাকুরের দিয়ে দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার মনে হলো যে এই মানুষটা তো আমার খুব আপন তাকে তো এর আগে আমি জীবনে কখনো দেখিনি কিন্তু মনে হচ্ছে সে যেন আমার মনের মানুষ আমার মনের কিছু জ্বালা যদি আমি তার কাছে বলতে পারতাম মনে হচ্ছে তিনি আমার খুব আপন জন আমরাও যখন দেওঘর যাই আচার্যদেবের সন্নিধানে যখন যাই তখন দেখবেন তাকে যে আমি চিনি না তার সঙ্গে আমার কোনো পরিচিতি নেই এরকম আমাদের কখনো মনে হয় না মনে হয় খুব নিজের মানুষ খুব নিকটের মানুষ তার কাছে মনের কোথা কথা খুলে বলাই যায় আর দেখবেন অন্তরে অন্তরে নাম হতে থাকে তাই বৈষ্ণব শাস্ত্রে বলেছিল যার দর্শনে মুখে আসে কৃষ্ণ নাম নিশ্চয় জানিও তিনি বৈষ্ণব প্রধান ওই ভদ্রলোকেরা তাই হলো ঠাকুরকে দেখে সেই সন্ন্যাসী ভাবছেন আমি ঠাকুরের কথা আমার সমস্ত কথা আমি ঠাকুরকে বলবো এগিয়ে গেলেন ঠাকুরের কাছে ঠাকুর কি গিয়ে বলছেন ঠাকুর আজকা আজকে আপনার সঙ্গে আমার প্রথম দর্শন কিন্তু আমার মনের কিছু জ্বালা আপনার কাছে নিবেদন করতে চাই ঠাকুর বলেন 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 তিনি বলছেন আমি পঞ্চাশ বছর ধরে অগ্নির উপাসনা করছি আজকে বিশ বছর থেকে দেওঘর শ্মশানে আমি অগ্নির উপাসনা করে আসছি কিন্তু আজকের এই বয়সে এসে আমার মনে হচ্ছে আমার জীবনটা যেন একটা ফাঁকিতে পরিণত হয়েছে আমি তো কিছুই পেলাম না কেন হলো ঠাকুর ঠাকুর আমার এরকম ঠাকুর তাকিয়ে থাকলেন তার দিকে তাকিয়ে বলছেন আপনি অগ্নি বলতে কি বুঝেন আপনি অগ্নি বলতে কি বুঝেন আমরা যারা এখানে আছি যারা যাদের প্রতি প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর আছে আমরা এরকম করে প্রদীপ জ্বালাই আমরা অনেকে হয়তো জানি হয়তো অনেকে জানিও না কিন্তু যেহেতু দেখেছি আমার মা ঠাকুমাকে জ্বালাতে তাই আমরা জ্বালাই ঠাকুর তার ব্যাখ্যা দিচ্ছেন শুনবেন ঠাকুর বলছেন আপনি অগ্নি বলতে কি বুঝেন আছেন ঠাকুরের দিকে ঠাকুর বললেন অগ্নি শব্দটা এসছে অগ সংস্কৃত ভাষা থেকে অগ মানে হচ্ছে গতি আগুনের গতিটা কোন দিকে থাকে নিচের দিকে না ঊর্ধ্বমুখী গতি আমার জীবনটা ঊর্ধ্বমুখী গতি সম্পন্ন হওয়ার প্রতীক হচ্ছে এই যে অগ্নি জ্বালানো আমরা যে প্রদীপটা জ্বালাই আমার প্রত্যেক শুভ কাজে আমরা যে অগ্নি জ্বালাই তার অর্থটাই হচ্ছে আমার জীবনটা গতিময় হয়ে উঠুক কোন দিকে ঊর্ধ্বের দিকে এই ঊর্ধ্বমুখী গতি সম্পন্ন হতে গেলে মানুষের জীবনে ঊর্ধ্বমুখী গতিসম্পন্ন একজন ইষ্টের প্রয়োজন হয় একজন মানুষের প্রয়োজন হয় যাকে যিনি আপনাকে বুঝিয়ে দিতে পারেন যে আপনার জীবনটা কোন চলনায় চললে জীবনটা ঊর্ধ্বমুখী হতে পারে মনুসংহিতা আমাদের বলছে তোমাকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন তোমার মন যে দিচ্ছেন সেটা কি সমস্ত সময় বহির্মুখী মনটা বহির্মুখী আর নিম্নমুখী আমাকে তাই কি করতে হবে অগ্নির মতো গতিসম্পন্ন ঊর্ধ্বমুখী আমার জীবন করতে হবে তার জন্য কিসের প্রয়োজন এই পুকুর থেকে যদি আমার গেস্ট হাউসের তিনতলায় জল তুলতে হয় জল কি পাইপ লাগালেই উঠবে উঠবে না একটা পাম্প লাগবে আমার আপনার জীবনেও তেমন তোর একজন পাম্পের প্রয়োজন যিনি আপনার বহির্মুখী মন আর নিম্নমুখী মনটাকে ঊর্ধ্বমুখী করে দিয়ে দিতে পারেন জিনিস না করে আপনি অগ্নির ক্ষমতাটাকে অগ্নির দহন নিয়ে সাধনা করছিলেন তাই আপনার জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেছে আপনি তো অগ্নির উপাসনা করলেন বটে কিন্তু তো আপনি অগ্নির শব্দের অর্থটাই বুঝলেন না তখন ঠাকুরকে তিনি সেই সন্ন্যাসী প্রশ্ন করছেন ঠাকুর পৃথিবীতে শান্তি বলে কি কিছু আছে আমি তো অশান্তিতে ভুগছি তখন ঠাকুর উত্তর দিলেন অশান্তি বলে যদি কিছু থাকে তাহলে শান্তিও আছে সুখ বলে যদি কিছু থাকে তাহলে দুঃখ আছে অন্ধকার বলে যদি কিন্তু কিছু থাকে তাহলে আলো আছে তা আমি এখন কি করবো ঠাকুর আপনার জীবনে একজন দিশারি জীবন দিশারি ঊর্ধ্বগতি সম্পন্ন জীবনটাকে নিলে যাবার জন্যে আপনার একজন জীবনের দিশারি প্রয়োজন যিনি আপনাকে ওই পথে পরিচালিত করবেন আর আপনি আপনার জীবনের প্রতিটা মুহূর্তে সে সুখে হোক দুঃখে হোক আনন্দে হোক নিরানন্দে হোক স্বস্তিতে হোক অস্বস্তিতে হোক আপনি তাকে আঁকড়ে ধরে থাকবেন এই সন্ন্যাসীটা চলে গেলেন আজকে আমরা যার পূজন করি